গাছের মাথায় টিনের চাল, কারোর আবার ঘরের চাল গিয়ে পড়েছে রাস্তায়। এক রাতের ঝড়ে তছনছ গোটা এলাকা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু জায়গা। মুহূর্তের মধ্যে ঝড়ের তাণ্ডবে ঘরের চালা উড়ে গিয়ে পড়ল আম গাছের উপরে, কোথাও আবার ঘরের চাল গিয়ে পড়ল জাতীয় সড়কের ওপর। শনিবার বিকেলে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে প্রবল ঝড়ে ওই এলাকার জনৈক দুর্গাপ্রসাদ পোদ্দারের বাড়ির টিনের ছাউনি উড়ে একটি আম গাছে আটকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পোদ্দার পরিবারের সদস্যরা। রাতেই তারা স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। রবিবার সকালে সিভিল ডিফেন্স কর্মীরা আম গাছ থেকে ওই টিনের ছাউনি নামানোর ব্যবস্থা করেন। হাঁপ ছেড়ে বাঁচেন সকলে। ক্ষতিগ্রস্ত দুর্গাপ্রসাদ পোদ্দার বলেন, ঝড় বৃষ্টির সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম, হঠাৎ করে বাড়ির টিনের ছাউনি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। সিভিল ডিফেন্স কর্মীরা রাতেই আসেন, তবে লোডশেডিং এর কারণে তারা কাজ করতে পারেননি। রাত্রে যা মানে ইলেকট্রিক থাকে না তাহলে সেই হিসাবে রাতে করা সম্ভব হয়নি, আর তার জন্য সকালে এসেছি। আমাদের কাউন্সিলর ম্যাডামকে ফোন সঙ্গে যোগাযোগ করে ওনাকে কালকে আমরা বলে দিলাম যে এটা জেসিপি ছাড়া সম্ভব নয়। তো উনি দেখছি এসে ওপর দেখছি যথাযথ জেসিপি রেডি করে রেখেছেন আমাদের জন্য। তো জেসিপিতে রোপ দিয়ে বেঁধে যাতে কারো কোনো ক্ষতি না হয়, ড্যামেজ না পাশাপাশি হয়, সেই হিসাবে আমরা যতটা সম্ভব পেরেছি রেস্কিউ করার চেষ্টা করেছি। 30 ফুট বা 40 ফুট হবে এটা, পুরোটা গাছের উপরে, আম গাছের উপরে পুরোটা ছিল একদম। এদিন সকালে ফের তারা এসে উদ্ধার কাজ শেষ করেন বলে জানান তিনি। শনিবার ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে প্রায় গোটা এলাকা। বিদ্যুতের তার ছিঁড়ে খুঁটি উপড়ে বিপর্যস্ত এলাকার বিদ্যুৎ পরিষেবা, এলাকায় বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবাও। খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় কাউন্সিলর। স্থানীয় কাউন্সিলর রেখা দাস রজক আচার্য বলেন, ঝড়ের তাণ্ডবে শহর জুড়ে কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গাপ্রসাদ পোদ্দারের বাড়ির ছাউনি উড়ে আম গাছের ওপর আটকে পড়েছিল। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই গাছ থেকে ওই ছাউনি নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি। গতকাল আচমকা ঝড়ে সন্ধে 5:30-6 নাগাদ ওই দুর্গাপোদ্দারের যে কুচকুচাস্থিত বাড়িতে মানে রয়েছে তার বাড়ির চালাটি সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের গোডাউনের যে আমাদের উমাদত রামকৃষ্ণের যে ফাঁকা জায়গা সেখানে আম গাছের উপর আটকে পড়ে, এবং সেটা কালকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই। এবং খবর দেওয়ার পর সিভিল ডিফেন্সের ছেলেরা আসে এসে এবং পুলিশ অফিসাররাও আসেন এসে দেখে গিয়েছিলেন, কিন্তু কালকে মানে লোডশেডিং থাকার কারণে এবং রাত্রি হয়ে যাওয়াতে এই কাজটি করা হয়নি। কিন্তু গতকাল রাতে আরও দুটি গাছ কাটা হয়েছে, যেটা আমাদের ফাঁসিডাঙ্গার মোড়ে আছে সেই গাছটি কাটা হয়েছিল, এবং আমার ওয়ার্ডের ভিতরে একজন গণেশ মালাকারে বাড়ির চাল ঢুকে গিয়েছিল, একটি পাশের বাড়ির অর্জুন গাছের ডাল ভেঙে সেই গাছটিও কাটা হয়েছিল। অন্যদিকে বাঁকুড়া শহরের 20 নম্বর ওয়ার্ডের লালবাজারে 60 নম্বর জাতীয় সড়কের পাশের একটি তিনতলা বাড়ির ছাদের ওপর তৈরি টিনের শেড ঝড়ের তাণ্ডবে রাস্তার ওপর উড়ে এসে পড়ে। এই ঘটনায় এক পথচারী আহত হন বলে জানা গিয়েছে। ঝড় যেটা দেখা দিয়েছে আমরা বাঁকুড়া শহরের উপর দিয়ে, সেই ঝড়ের দাপটটা এতই তীব্র ছিল যে আমরা চারজন, আমার পরিবারের চারজন আমরা বসেছিলাম বাড়িতে, ভিতরে দেখছি হঠাৎ শেডটা উড়ে গেল, আর তারপর আমাদের বাইরের দরজাটা ছিল সেটা নিজে খুলে গেল, যে আমরা আতঙ্ক অবস্থায় চারদিকে তাকাতাকি করে শেডটা কোথায় গেল, এত বড় শেড, সেই শেডটাকে দেখছি আমার সামনে একটা আম গাছে এখানে যে ছাদে আম গাছের উপরে যে লোটকে পড়ে আছে। তারপরে চারদিক থেকে পাড়া প্রতিবেশী লোকজন আসা যাওয়াতে করাতে খবর পাচ্ছি আমাদের দুর্গামেলার সামনে গাছ ভেঙে পড়েছে, রাজপুকুরে ওখানে 6 নম্বরে বারে ঘর বাড়ি ভেঙে পড়েছে, 7 নম্বরে ক্ষয়ক্ষতি হয়েছে, চারদিকে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সেই জন্য তারা কালকে কাজটা করতে পারেনি। আজকে সেই সিভিল ডিফেন্স থেকে গাড়ি এসে তারা ভালোভাবে সুস্থভাবে টিনটাকে সেটটাকে নামিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।